জন্ম জন্মান্তর ধরেই মহাশক্তির প্রকোপ ব্রহ্মাণ্ডে বিদ্যমান। ভক্তগণ আপন হৃদয়ে শ্রদ্ধা ভরে মন্দিরে আসেন দর্শন করতে। জীবনের সূর্য উদয় হতেই হৃদয়ে ভক্তি ও ভাবের উৎপন্ন হয়ে যায়। অনেক ভক্তরা এই পবিত্র ভূমির দর্শনের অভিলাষী হয়ে দেবী দেবতার মন্দিরে আসতে থাকেন। ওই দেবীর মধ্যে এক দেবী হলেন এই মা মঙ্গলা দেবী। এই দেবীর শক্তির অনেক রূপ, উদাহরণস্বরূপ কামাখ্যা মায়ের রূপ হলেন ইনি। শক্তির অন্য রূপ হল মীনাক্ষী দেবী। ওনার অন্য একটি রূপ হল শক্তির প্রতীক। অধর্ম এবং অন্যায়ের বিনাশকারিণী মহাকালীয় শক্তির প্রতীক। এই দেবীকে ভদ্রকালীর নামেও ভূষিত করা হয়। এই দেবীর গল্পই হল এই ছবি।
আপনাদের সামনে যে ছবিটি দেখানো হচ্ছে তা মা কালীর শক্তির একটি উদাহরণ, যার নাম হচ্ছে কালী মহাকালী। মঙ্গলময়ী মা, তোমার মহিমা অপরম্পার। মঙ্গলা মা, তুমি সবার মঙ্গলকারিণী। আমার হৃদয়ের এই তৃপ্তির আনন্দ তুমিই দিয়েছ। আরে আরে আরে, এ কি করছ তুমি? এই অবস্থাতে এত দূর থেকে হেঁটে মায়ের দর্শন করার জন্য এত কষ্ট করছ? দেবীকে প্রসাদ দিতে তো আমাকেও বলতে পারতে, আমি দিয়ে দিতাম। আমি যে আজ সন্তানের মা হতে চলেছি তার সৌভাগ্য প্রদান করেছেন স্বয়ং কালী মা। মা মঙ্গলাময়ী মায়ের দয়া আর কৃপাতেই আজ আমার এই সুখ প্রাপ্ত হয়েছে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি দিন ভিখারি, সঙ্গে নাই মোর টাকা কড়ি। আমি দিন ভিখারি। দাদা, কি ব্যাপার? আজ তানসেনের মতো দীপক রাগ গাইছো যে! আরে চুপ কর, নয়তো টেনে এক থাপ্পড় মারবো, তখন তুই তানসেনকেও ভুলে যাবি। জানিস কেন গাইছিলাম? কারণ আমি বাবা হতে চলেছি। ও দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আরে দেখো, এই অবস্থাতে তোমাকে কে বলেছে ভাত বেড়ে দিতে? আমি কি নিজে নিয়ে খেতে পারি না? আমি কি এতই খারাপ? সে তুমি একদম চিন্তা করো না, তুমি আগে খেয়ে নাও, নয়তো খাবার ঠান্ডা হয়ে যাবে। আরে মূর্খের মতো কথা বলো না, তোমার কোনো জ্ঞান আছে? বাচ্চাদের মতো কথা আর বলো না, তুমি তো এখন আমার সন্তানের মা হতে চলেছ, এই সময় বেশি কাজকর্ম করা ঠিক নয়। তুমি বসো, আমি আজ নিজেই তোমাকে খাবার বেড়ে খাওয়াবো, তুমি বসো। কি বললে? স্বামী স্ত্রীকে খাবার বেড়ে দেবে? একটু ভাবো, লোকে আমাদের সম্বন্ধে কি বলবে? সারাদিন কাজকর্ম করে তুমি ক্লান্ত হয়ে বাড়ি এসেছ, আগে তুমি খাও। এই দেখো, আমার কথা তুমি কখনোই শোনো না, নিজের কথা দিয়ে বুঝিয়ে দাও। আমার কথা শোনো, তুমি বসে পড়ো। আরে বসো, বসো না বলছি তো। দাদা বসো। থামো বাবা থামো, যদি এভাবে কথা বলতে থাকো তো খাবার ঠান্ডা হবে না। দাদা এসব কি হচ্ছে? তুমি যতক্ষণ না খাবে বৌদিও খাবে না, এবার চুপচাপ বসে খাবার খাও, বসো না দাদা। বউয়ের কথা তো তুমি শুনলে না, কিন্তু বোনের কথা শেষে শুনতে হলো। এই নাও, বিশেষ করে তোমার জন্য এটা আমি বানিয়েছি। বৌদি, সবার আগে আমি ভাত খাবো, তারপর তোমরা, বুঝতে পারলে? আহা, দারুণ হয়েছে। শোনো, খুবই ভালো বানিয়েছো, তোমার হাতের খাবার সত্যি খুব ভালো। এটা কি দাদা, আমি বকে যাচ্ছি আর তুমি চুপচাপ শুনে যাচ্ছ? আমার কথা শুনে মুখ বন্ধ হয়ে গেল না? তুমি কি মনে করেছো এটা কোনো হোটেল? অনেক দিন থেকে তুমি এই কাজ করে যাচ্ছ, কিন্তু এখন আর তা হবে না। তোমায় আমি এ কি, বাপরে, কাউকে কি এভাবে মারে নাকি? এত জোরে মেরেছ, এখনো ব্যথা হচ্ছে। আসলে কিছুদিন ধরে আমি তান্ত্রিক বিদ্যা শিখছি, আর তার প্রভাব হচ্ছে কি না সেটাই দেখছিলাম, আর তার জন্যই আমি সেখানে গিয়েছিলাম। আমি থাকতে তোমাকে এইসব মন্ত্রতন্ত্র শেখার কি দরকার আছে? আহা, কার্য করার উৎসাহ আমার কখনোই কম নাই, তাই তন্ত্রমন্ত্র শিখছি, কারণ বহু বহু তান্ত্রিককে আমি জানি। তান্ত্রিককে লোকে তো ভীষণ সম্মান করে, সেই সম্মান আমারও পাবার দরকার, আমিও তো একজন তান্ত্রিক। এসব কথা পরে বলা যাবে, এখন তোমরা বসে খেয়ে নাও, যাও একটা থালা নিয়ে এসো। আরো একটা থালা? একটা থালা যথেষ্ট? সবসময় কি তোমরা দুজনই এক থালাতে খাবে?
এদের দুজনকে কি তুমি একসাথে খেতে দেবে না? কেন দেব না, একটা শুভ সময় দেখে এদের দুজনকে বিয়ে করিয়ে দেব, নয়তো এর বিয়ে অন্য কোথাও হয়ে যাবে, তাই না? ছাড় না দাদা, দাদা আমার দেরি হয়ে যাচ্ছে, গঙ্গা দেবীর কাছে যেতে হবে। এই গঙ্গা দেবী আবার কে? ওই জমিদারের মেয়ে, তাকে না দেখে তো ঘুমোতেই পারে না। কি বললে? বিয়ে করার পরেও যদি ওই গঙ্গা দেবীর সাথে থাকে তাহলে আমার কি হবে? শোনো, তোমার বৌদির প্রসব বেদনা হচ্ছে, মনে হয় বাচ্চা হবে, আমি দাইকে ডেকে নিয়ে আসছি, তুমি খেয়াল রেখো। দাঁড়াও, ঘরের ভেতর এক মহিলা প্রসব যন্ত্রণায় কাতর, আর সে একা, আর তুমি একজন পুরুষ হয়ে কিভাবে ঘরের ভেতর প্রবেশ করছো? আশ্চর্য হোস না মূর্খ, এই সব আত্মীয়তা দেবতাদের অধীনে, সুতরাং তুই আমাদের কর্মে অজ্ঞান। তোর জ্ঞানের জন্য এতটুকু বলা উচিত যে এই শিশুর জন্মাবার আর ভাগ্য লেখা লেখনের জন্যই আমি এখানে এসেছি। তাই নাকি মহাশয়? এই শিশুর ভাগ্যের সম্বন্ধে আমাকে কিছু বলবেন? বলুন না। অসম্ভব, শিশুর দর্শন করার পরেই আমি ওর ভাগ্য নির্ণয় করব। তাহলে ভাগ্য লেখা লেখার পর আপনি যাবার সময় আমাকে কৃপা করে বলে যাবেন, আমি অপেক্ষা করব। শোন, জীবনের ভাগ্য লেখন বিধির বিধানের উপর নির্ভর করে, বিচারের উপর কখনোই নয়। বিধির বিধান কি, মানুষ কিছু নির্ণয় করে আর সেটা কিন্তু কখনই হয় না। আমি বিধির বিধান সম্বন্ধে অনভিজ্ঞ নই, আপনি শুধু এই শিশুর ভাগ্য লেখা লিখে যাবেন, কারণ জীবন তো ওকেই সামলাতে হবে, বুঝতে হবে, তাই না? আপনি গিয়ে বিধির বিধান লিখুন। তোর বিচার পুরোটাই সত্য, কিন্তু ওই শিশুর ভাগ্য লেখাকে অজ্ঞাত থাকা সেটাও কোনো প্রকারে ধর্ম নয়। ওই শিশুর ভাগ্য লেখা লেখার পর যাবার সময় আমি নিশ্চয়ই তোকে বলে যাব। এই নবশিশুর দর্শন হতেই এর পিতার মৃত্যু নিশ্চিত, এটা জানবে। মনে রাখবে, এই শিশুর দর্শন হতেই এর পিতার মৃত্যু নিশ্চিত, এটা জানবে। একই বিধান, বছরের পর বছর উনি পুত্রের আশায় ছিলেন, আর আজ পুত্রের দর্শনেই ওর মৃত্যু হবে। উনি পুত্রকে দেখে আনন্দিত হতেন আর ওনার মন শান্তিতে ভরে যেত। আপনি একে মৃত্যুর কারণ বলছেন? এটা কি ধরনের বিধির বিধান? আপনি এরকম ভাগ্য কেন লিখেছেন? আপনি দেবলোক থেকে এসেছেন না? আমি অসমর্থ, কারণ বিধির বিধান এটাই। মনে রাখবে, আমি তো শুধু আমার কর্তব্য করছি, কারণ এটা আমার ধর্ম, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। শুনুন, আপনি আমার জীবন নিয়ে নিন, কিন্তু আমার বন্ধু ও তার পুত্রের ভাগ্য লেখা পরিবর্তন করে দিন, আমার জীবন নিয়ে নিন। সূর্যদেব যেদিন পূর্ব দিক থেকে না উঠবে ওই দিন ওই বিধির বিধান পরিবর্তন করা যাবে, তার আগে কখনোই সম্ভব হবে না। বিধির বিধান পাপ পূর্ণ চক্রের উপরে নির্ভর করে, এটাই বিধির বিধান। মন দিয়ে শোনো, শিশুর এটা গ্রহের দোষ, যার দরুন এই সব ঘটনা হচ্ছে। এই কারণের জন্যই এই সময় কালে যদি পিতা পুত্রের দর্শন হয় তবে মৃত্যু হওয়া পুরো নিশ্চিত, মনে রাখবে। বন্ধু? বাবা, কাকে খুঁজছো? আমার বন্ধুকে এখানে রেখে গিয়েছিলাম, জানি না কোথায় চলে গেছে, তুমি ভেতরে যাও। মা কালি, এ কি অঘটন! বাবা একটু ভেতরে এসো তো। কি হয়েছে মাসি,
তোমার স্ত্রীর বাচ্চা তো হয়েছে, কিন্তু তোমার বাচ্চা গেল কোথায়? বাচ্চা কোথায় গেল? তার মানে কে নিয়ে গেল বাচ্চা? আশ্চর্যের ব্যাপার, এত রাত্রে বাচ্চাটাকে নিয়ে কোথায় যাচ্ছে? কি ব্যাপার দাদা, কি হয়েছে, কাকে খুঁজছেন? আমার বাচ্চাকে পাচ্ছি না ভাই। আমার স্ত্রী বাচ্চা জন্ম দিয়েছে, কিন্তু কেউ আমার বাচ্চাকে নিয়ে পালিয়েছে। তাই নাকি? তবে শুনুন, আপনার যে বন্ধু, ওকে একটা বাচ্চাকে নিয়ে যেতে দেখেছি, আপনার বাচ্চাকে তো ও নিয়ে যায়নি। তান্ত্রিক বিদ্যাতে যদি কোনো লক্ষ্যে পৌঁছাতে চাও তাহলে ছোটখাটো পাপ করতে পারো, এটা আমার গুরু বলেছিলেন, কিন্তু আমার ভালো লাগেনি তাই আমি চলে এসেছি। কিন্তু বিচার করলে দেখা যায়, ভালো কিছু পেতে গেলে যদি কোনো পাপ করো তাহলে সেটা ধর্মের কার্য বলে বিবেচিত হয়। হে ভগবান, ওই পাপি আমার বাচ্চাকে তান্ত্রিক বিদ্যার উপযোগের জন্য নিয়ে গেছে হয়তো। বলো, ও কোন দিকে গেছে? ও জঙ্গলের দিকে গেছে, কিন্তু এতক্ষণে তো অনেক দূরে চলে গেছে। এখন আপনি ওকে কিভাবে পাবেন? বোন, এই সময় তোমার চোখ থেকে যে জল ঝরছে তা এক এক ফুটে রক্তের মতো। এত বছর পরে আমার সন্তান হলো আর আমি তার মুখ পর্যন্ত দেখতে পাইনি, কাঁদব না তো কি করবো মা? তুমি তন্ত্র মন্ত্র প্রয়োগ করার লোক ওই তান্ত্রিককে তোমরা নিজের ঘরে থাকতে দিয়েছো, ওটা তোমাদের ভুল। ও বাচ্চাকে তন্ত্রবিদ্যাতে প্রয়োগ করবে সেটা কি তোমরা জানতে না? বলো। জানতাম, কিন্তু সময়ে যে ছোট শিশু সাপ হয়ে যায় সেটা জানতাম না। ভেবেছিলাম অন্য শহর থেকে তন্ত্রবিদ্যা শিখে এসেছে, কিন্তু ও তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। শোনো, যদি আমার জন্মদাত্রী মা সত্য হয়ে থাকে তবে আমি অবশ্যই ওকে খুঁজে বার করব আর শাস্তি দেব। দাদা দাঁড়াও, তুমি এই দা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ওই পাপীকে শাস্তি দিতে। কোন পাষণ্ড! আমার একজনই শত্রু আছে, রামলাল। আমার সন্তানকে আমি দেখার আগেই ওই পাপী নিয়ে চলে গেছে। আমি জানতে পেরেছি ও শাকাপীর জঙ্গলে থাকে। যতক্ষণ পর্যন্ত আমি ওর শরীরের টুকরো টুকরো না করব আমার মনে শান্তি হবে না। শোনো দাদা, আজ পর্যন্ত ওই জঙ্গলে যাবার সাহস কেউ করেনি, ওখানে কোনো মানুষ যেতে পারে না। যদিও জঙ্গলের দিকে যেত তাহলে কেউ না কেউ তো দেখত। যেমন পাগল মেয়েদেরকে পাথর ছুড়ে লোকে হাসে, তেমনি দুঃখের সময় গ্রামবাসীরা নানা প্রকার উল্টো পাল্টা কথা বলে, কেন বুঝতে পারছো না তুমি? বলো। তুমি বুঝবে না, যতক্ষণ ওর শরীর থেকে মস্তক আলাদা না করছি আমি থামবো না, আমাকে যেতে দে। তুমি যেভাবে রেগে আছো দাদা, আমার তো বিশ্বাস হয় না যে রামলাল এমন বিশ্বাসঘাতক হতে পারে। ও তান্ত্রিক বিদ্যা জানে বলে ওই এমন কাজ করবে, সেটা তোমার ধারণা। ও এমন কাজ করবে না, এটা আমার বিশ্বাস। হ্যাঁ দাদা, হতে পারে ওর এমন কাজ করার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আমি বলছি দাদা, একদিন তুমি অবশ্যই জানতে পারবে যে ওর কোনো দোষ নেই। সত্যি দাদা, যদি তোমার কথা সত্যি হয় তবে আমি প্রতিজ্ঞা করছি ওর গলা যে কেটে ফেলবে সে হলাম আমি। এই হাত দিয়ে তোমার দিব্যি দাদা, এ আমার প্রতিজ্ঞা। অনেক হয়েছে, দুজনে মিলে ঝগড়া করছো, এদিকে বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না আর তোমরা দুজনে মিলে বন্ধুকে শত্রু ভাবছো, এটা ঠিক নয়। রামলাল শত্রু না মিত্র সেটা আমি ভাবছি না, কিন্তু আমার ছেলে জীবিত। যে কালীমা আমায় পুত্র বর দিয়েছিল সেই কালীমায়ের উপর আমার ভরসা আছে, মাই সব ঠিক করবেন, এটাই আমার বিশ্বাস। মারো 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 মারো!
তাকিয়ে আছো কেন? মারো এটাকে। দাঁড়াও, মারছো কেন একে? তুমি একে মারতে বারণ দিচ্ছ, কিন্তু একটা জিনিস ভাবো, একে যদি না মারা হয় তাহলে আমাদের ছাড়বে? শোনো, এটা মন্দিরের সাপ, এই সাপকে মারা পাপ, তোমরা যাও। হুম, ছোট রানী বলেছেন না, এবার দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। শোন, একটু দুধ নিয়ে আয় তো। হুম, মঙ্গলময়ী, কারোর উপর রাগ করো না, এই দুধ খেয়ে শান্ত হয়ে যাও। কি হয়েছে বল? শোনো না বৌদি, গঙ্গা দেবী দুধ দিয়েছিলেন না, মন্দিরের সাপ তা না খেয়ে চলে গেছে। আহারে বিচারি, গঙ্গা দেবীর মুখ একদম শুকিয়ে গেছে। সাপ যদি দুধ না খেয়ে চলে যায় তবে সেটা অশোভন গঙ্গাদেবীর জন্য। গঙ্গাদেবীর দেয়া পুজোর দুধ যদি সে না পান করে তার মানে নিশ্চয়ই কোনো অশুভ ইঙ্গিত। যাই হোক, মা মঙ্গলাময়ী ওকে সব বিপদ থেকে রক্ষা করবেন। ওম মহাকালী কপালী নমঃ, ওম চামুণ্ডেশ্বরী নমঃ, ওম শ্মশানেশ্বরী নমঃ, ওম মা কালী মুণ্ডমালিনী নমঃ, ওম চামুণ্ডেশ্বরী নমঃ, ওম মুণ্ডমালিনী নমঃ, ওম জলামুখী নমঃ, ওম ছিন্নমস্তা নমঃ, ওম মা কালী মহাকালী নমঃ। মঙ্গলরূপিণী মহিষাসুরমর্দিনী মহাকালী শরণং শরণং শরণং। মাতা, আজ পর্যন্ত তুমি যে বর কাউকে দাওনি, ওইসব তন্ত্রমন্ত্র মায়াজালের বর দিয়ে আমাকে ধন্য করে দাও। আমি সারা জীবন তোমার গুণগান করব আর তোমার পূজা করব। বল, তোর কি বর চাই? মাতা, আমি যখন চাইবো তখনই কারোর জীবন নিতে পারবো আর যখনই চাইবো জীবন দিতে পারবো, এমন কোন বরদান তুমি আমায় প্রদান করো কালীমা, ব্যাস এইটুকু আমার চাওয়া। কেন হাসছো মাতা? এত বরদান পাওয়ার পরও তুই এমন বরদান চাইছিস, তাই হাসছিস কালীমা? হ্যাঁ, যে তোকে তৃষ্ণা মেটাবার জল দিয়েছে তারই জল তুই নষ্ট করতে চাইছিস। তান্ত্রিক, বর চাইবার সীমা থাকা উচিত। পঞ্চতন্ত্র, নবগ্রহ, প্রাকৃতিক শক্তি সব শুধুমাত্র মায়েরই অধীনে আছে। যদি এই সব শক্তি তুই পাবার ইচ্ছে রাখিস তান্ত্রিক, তাহলে তোরই বিনাশ হয়ে যাবে। আমায় দুঃখ দিয়ে চলে গেছে, আমি এটা কিছুতেই সহ্য করব না, আমি সব ধ্বংস করে ছাড়বো। গুরুদেব, 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 অমাবস্যার রাতে রুদ্রাক্ষকে কালীমাতা বর দান না করে চলে গেল, তার অর্থ কি? যে কোনো প্রকারে আমার ওই দুটো বর চাই, যে কোনো প্রকারে আমার ওই দুটো বর চাই। আমি ভীষণ মর্মাহত গুরুদেব, আমি ভীষণ মর্মাহত। তান্ত্রিক, ক্রোধিত হবে না, যে দেবী মা তোকে বরদান প্রদান করতে অসম্মতি করেছে ওই দেবী মাকে প্রসন্ন করার একটা উপায় আছে। বলুন গুরুদেব। কোন কালীমায়ের উপাসকের সন্তানকে এনে যদি তুই কালীমায়ের পূজায় বলি দিস তবে মা অবশ্যই বর প্রদান করবে আর তোর ইচ্ছে পূর্ণ হয়ে যাবে। চিন্তা না করে যেমন আমি বললাম ঠিক তেমনি একটি নারীকে তাড়াতাড়ি খোঁজ করে আর ওকে চরিত্রহীনের দোষ দিয়ে ওকে বল ওর গর্ভের সন্তান ওর স্বামীর নয়, আর সেই সন্তানকে বলি দে। যথা আজ্ঞা গুরুদেব। Ah!
কি হলো? খারাপ স্বপ্ন দেখেছো? বলো কেন চিৎকার করে উঠলে? কেউ দেখছে আমাকে, কেউ চুপি চুপি দেখছে আমাকে। কি যাতা বলছো, স্বপ্ন দেখছিলে? সব দরজা জানলা বন্ধ, তোমায় কে দেখবে? আমার কথা শোনো, যে দেবীর তুমি মন দিয়ে উপাসনা করো না, সেই দেবী তোমায় রক্ষা করবে। না এবার শুয়ে পড়ো। শোনো, একে তো বৃদ্ধ, তার উপর সন্ন্যাসী, একে কেন মারছো? জ্ঞান দিতে এসছো নাকি? এবার তোমার দেখাচ্ছি, মজা দেখাচ্ছে। হ্যাঁ বলুন। এই নাগদেবীকে গঙ্গার জলে স্নান করাবার জন্য আমি কাশী যাচ্ছিলাম, এরা কোথা থেকে এসে আমাকে নির্মমভাবে আক্রমণ করলো, তুমি আমায় রক্ষা করলে, বেঁচে থাকো। দেখুন, আপনার মতো সাধুলোকের সাথে সাক্ষাৎ হওয়া ভাগ্যের ব্যাপার, যদি আপনি আমার বাড়িতে এসে ভোজন গ্রহণ করেন তবে আমার সন্তুষ্টি হবে। অন্তর থেকে বলছো, না করতে পারবো না, চলো আসুন। হ্যাঁ গো, শুনছো, রাস্তায় একজন সন্ন্যাসীর সঙ্গে পরিচয় হয়, ওনাকে বাড়িতে এনেছি ভোজনের জন্যে, উনি বাইরেই আছেন। উনি বাইরে কেন, ভেতরে নিয়ে এসো। ঠিক আছে মহারাজ, আপনি ভেতরে আসুন, আসুন না। পাগল হয়ে গেছো? কি যাতা বলছো? কিচ্ছু নয় বাবা, আমার হাতে যে মা মনসা, তিনি তোমার স্ত্রীর অন্তরের ভক্তির জন্য সাক্ষাৎ দর্শন দিয়েছেন, যার দরুন তোমার স্ত্রী হঠাৎ ভীত হয়ে পড়েছেন, আর কিছুই নয়। তাই বুঝি, যাও ওনার জন্য ভোজন নিয়ে এসো। একটু দাঁড়াও, অন্যের জন্য তৈরি করা ভোজন আমরা গ্রহণ করতে পারি না, যদি আমার জন্য ভোজন আলাদাভাবে তৈরি করে আনতে পারো তবে গ্রহণ করব। তাই হবে সাধু বাবা, যেমন আপনার ইচ্ছে। শুনছো, যাও আসুন আপনি। এখানে বসুন। Thank you.
আমি তো জঙ্গল থেকে শুকনো কাঠ এনেছিলাম, এটা হঠাৎ করে কাঁচা কিভাবে হলো? কালিমা, এই কাঠ দিয়ে আমি কিভাবে রান্না করব? শুনছো, তুমি কি করছো? তাড়াতাড়ি করো। এক্ষুনি আসছি। আগে তো কখনো এমন হয়নি মা, আমার এত বড় পরীক্ষা নিও না মা, আমায় দয়া করো। কালিমা, তোমার ঘরে আমন্ত্রণ করে তুমি যে আমাকে ভোজন করিয়েছো তাতে আমি সন্তুষ্ট হয়েছি। সদা প্রসন্ন থাকো। সাধু বাবা, একটা মিনতি আছে। বলো। যেদিন থেকে আমার শিশু জন্মগ্রহণ করেছে সেদিন থেকেই ও হারিয়ে গেছে। আমার স্ত্রী মনে করে ও জীবিত আছে। আপনি দয়া করে কিছু বলুন সাধু বাবা। তোমার ছেলে জীবিত তা জেনেই আমি তোমার ঘরে প্রবেশ করেছি। যে ঘরেতে পুত্র নেই সেই ঘরে আমরা ভোজন করি না, সেটা তো তুমি নিশ্চয়ই জানো। যে কারণে তোমার পুত্র এই ঘর থেকে হারিয়ে গেছে একদিন নিশ্চিত রূপে এই ঘরে শীঘ্রই ফিরে আসবে, তুমি ধৈর্য রাখো। এটাই বিধির বিধান পুত্র। আমি আসছি। আপনি নাগমাতাকে ফেলে যাচ্ছেন। সদা সুখে থাকো। হঠাৎ করে আমার মনে উল্টো পাল্টা ভাবনা আসছে। তুমি আমার এই ভাবনাকে দূরে সরিয়ে রাখো। খারাপ চিন্তা থেকে তুমি আমায় মুক্তি দেবে মা। কাঁচা কাঠকে জ্বালিয়ে ও বুঝিয়ে দিয়েছে যে ও মা মঙ্গলার উপাসক। এবার অন্য আর একটা পরীক্ষা করতেই হবে। ভদ্র কালী মা কপালিনী, আজ কি বিপদ নেমে এলো মা?
এখন আর কোনো সন্দেহই রইল না যে ও কালীমাতার এক সত্যিকারের ভক্ত। কিন্তু আমিও আমার শক্তি দিয়ে অলৌকিক ক্রিয়া করতেই থাকব। কালী উপাসকের গর্ভে ধারণ করা পুত্র এখন কোথায় আছে আমাকে দেখাও। গুরুদেব, 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 এ কি অশোভন! যে শিশুকে আমি মা কালীর কাছে বলি দেবার জন্য চেষ্টা করছি সেই শিশুকে মা কালী দেখছি রক্ষা করছে। এখন আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। তান্ত্রী, তুই নিজের যজ্ঞ আর তপ দিয়ে মা কালীকে প্রসন্ন কর, আর সেই শিশুকে নিয়ে আয়। সেই শিশুর বলিতেই তুই দৈবিক শক্তির অধিকারী হবি। আমাকে আপনি বলুন, আমি যে বরদান চেয়েছি সেটার কি হবে? যতক্ষণ পর্যন্ত কালীমা প্রসন্ন না হন তোর বরদান পূর্ণ হবে না। কিভাবে গুরুদেব, কৃপা করে একবার বলুন। যে মায়ের গর্ভ থেকে ওই শিশু জন্মগ্রহণ করেছে ওই মা আর কালী মায়ের মধ্যে যে সম্পর্ক আছে সেটাকে শেষ করতে হবে। তাই হবে গুরুদেব। জ্যোতিষবিদ্যায় এমন সংযোগ প্রথমবার দেখতে পেলাম। জমিদার বাবু, আমি আপনাকে কি বলবো, হা হা হা, বা 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 বা। জমিদার বাবু, নক্ষত্রের এমন শুভ মিলন প্রথমবার দেখতে পেলাম। সম্পূর্ণ গ্রহ নক্ষত্র ছোট রাজকুমারীর জন্মতিথি অনুযায়ী শুভ এবং সন্তোষজনক দেখাচ্ছে। এমন কষ্টি গঙ্গা দেবীর ভাগ্যে যে আছে তা ভগবান নিজেই স্বয়ং অচম্বিত। কি বুঝলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, ঠিক বোন, তোমার কি মত? যদি কুষ্টি মিলে থাকে তবে জাকজমক করে বিয়ে দিয়ে দেওয়া। তবে আর দেরি কেন, আয়োজন শুরু করা যাক। কত সুন্দর বিবাহের ভালো সময় নির্ধারিত হয়েছে। বৃষ রাশি আর অনুরাধা নক্ষত্রের অমৃত যুগতে এই সময় নির্ধারিত হয়েছে। বা 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 বা, কত সৌভাগ্যশালী এই কন্যা। এখন সন্দেহ নেই, আপনি নিশ্চিন্ত হয়ে বিবাহের আয়োজন করেন। হ্যাঁ, ঠিক বললাম না? একদম ঠিক। আসলে এটা খুব আনন্দের কথা, আমার কন্যার বিবাহ সেই দিনেই স্থির করা যাক। Thank you.
জোরে বাজাও, জোরে বাজাও। হে ভগবান, এই সাপ তো মন্দিরের নাক দেবতা। তাই তো, এটা কি করে সম্ভব? কলি যুগেতে ভগবানও অন্ধ হয়ে গেছে, মন্দিরের সাপ তো শুভ হন, কিন্তু মন্দিরের সাপে বিবাহ মণ্ডপে এসে আমার সিঁদুর ছিনিয়ে নেবে আমি কখনো ভাবিনি। এমন নিষ্ঠুর অন্যায় আমার উপর কেন করলো? জীবনের শুভ দিনে আমার এমন সর্বনাশ করলো। ও কালী মঙ্গলময়ী, না করে শত্রু। মহান ভাবতাম, কিন্তু তুমি তো সব থেকে নিষ্ঠুর দেখছি। তুমি এটা ঠিক করনি, এটা খুব অনর্থের কথা। মন্দির এলে মঙ্গল হয় ভক্তজন সেটাই জানি, কিন্তু তুমি তো সর্পরূপ ধারণ করে আমার স্বামীর জীবন নিয়ে নিলে। এটা তোমার অন্তিম সর্বনাশ প্রতিজ্ঞা করছি। যতদিন জীবিত আছি তুমি এই মন্দির থেকে কখনো বাইরে যেতে পারবে না। সত্য আর ধর্মের পথে আমি আজ পর্যন্ত চলেছি, যদি এটা সত্যি হয় তবে এই মন্দিরে দীপ নিভে যাবে। আজ অব্দি মন্দিরে দ্বার খোলা ছিল, কিন্তু এখন তা বন্ধ থাকবে। ছেলেটাকে মেরেই ফেলবে নাকি? ও নাক কেটে দেবো, আমি ছাড়বো না ওকে। আরে বলবে তো কি করেছে নাকি? দুর্ঘটনা হবে আমি তা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কত ভালো বিষয়ে আমার মেয়ের নাম রেখেছিলাম গঙ্গাবতী, কিন্তু জানি না কোন কোন জন্মের পাপের ফল এই জন্মে আমাকে ভুগতে হচ্ছে। কে জানতো যে চোখের জলে বন্যা বইবে আমার ঘরেতে, এভাবে কিছুই বুঝতে পারছি না আমি, কিছুই আমি বুঝতে পারছি না। এমন একটা তুফান এলো যার জন্য এই সুন্দর সংসার একদম দুঃখের সমুদ্রে ভাসিয়ে দিয়ে গেল। আমরা কি করব? ভগবান তো মৃত্যুর অনেক মার্গ দিয়েছে, কিন্তু মৃতকে জীবিত করার একটাও মার্গ দর্শায়নি। আমি সর্বদাই বলি,
আমাদের গঙ্গার বন দুধের মতো সাদা, এখন তো ওর পরিধান সাদা বস্ত্রই হবে। না, কখনোই না, আমি কখনোই আমার চোখের সামনে ওকে এই বস্ত্রতে দেখতে পারবো না। বোন, তুমি ওকে নিজের হাতে দিয়ে এসো, যাও যাও। ও নতুন কাপড় দেখে কেনার দায়িত্ব ও আমার উপরে সর্বদা ছাড়ত, এখন এই শ্বেত বস্ত্র ও আমাকেই দিতে হচ্ছে। এমন সময় আসবে তা আমি কখনোই ভাবিনি, কখনোই না। হে ভগবান! কেন সাদা কাপড় পরব? আমার জীবনে অন্ধকার, তার জন্য আমি এই কালো রং পরেছি। হ্যাঁ পিসিমা, এই কালি আমার স্বামীকে মেরে আমায় এই বস্ত্র ধারণ করতে বাধ্য করেছে। সবার খেয়াল রাখেন যে কালি আমার সাথে এমন অন্যায় কেন করলো। আমি তার জন্য এই কালো বস্ত্র পরা উচিত মনে করছি। এই কালি মাকে আমায় উত্তর দিতে হবে, ততদিন পর্যন্ত আমি এই রং পাল্টাবো না। কথা বলবো কি? আজ আমি হাটেতে লক্ষ্মীকে দেখেছি, ও তো এমন ভাবে কাঁদছিল আমি কি বলবো। কেন কাঁদছিল? ওর ভাই জমিদারের কাছে জমিতে কাজ করে, ও তোমার বোনের সাথে বিয়ে করতে চায়, তোমাকে জিজ্ঞেস করতে বলেছিল। বোনের বিয়ের ব্যাপারে আমিও ভাবছি, ওই পাষণ্ড রামলালের সাথে ওর বিয়ে দেবার ইচ্ছে ছিল, কিন্তু এই পাপি তো
আমার স্বপ্নটাই ভেঙে দিল। এখন ওই পাপের সাথে আমার বোনের বিয়ে হোক সেটা আমি চাই না। আচ্ছা শোনো, যদি বিদ্যাসাগরের বোনের সাথে দেখা হয় তবে বলো আমার বোনের বিয়ের ব্যাপারে কথা বলতে যেন আমাদের বাড়িতে আসে। ঠিক আছে। নিশ্চয়ই কোনো অঘটন ঘটতে পারে। হ্যাঁ বোন, তুমি ওকে কিছু বলনি তো? কোনো উল্টো পাল্টা কথা বলনি তো? তুমি বলো। ওর বিয়ের ব্যাপারে কথা বলছিলাম, অন্য কোনো কথা তো হয়নি। মনে হচ্ছে রামলালকে ভুলতে পারেনি, ও ওই জঙ্গলেই থাকে সেটা জেনে ওর সাথে দেখা করতে গেছে। ওর ব্যাপারে চিন্তা করে আমার ভীষণ ভয় হচ্ছে। তুমি তাড়াতাড়ি যাও, ওকে নিয়ে এসো শিগগিরই। ছেড়ে দে আমার হাত! যতক্ষণ পর্যন্ত আমি তোর গলা না কাটি আমার শান্তি হবে না। আমায় মারতে চাও তবে আমায় নিশ্চিন্তে মারতে পারো, সবাই আমাকে ভুল বোঝে। সবাই আমাকে মারতে চায় কিন্তু শিশুকে আমি ঠিকভাবে রেখেছি। হ্যাঁ, ওই দেখো এই বাচ্চা কত আনন্দে আছে এখানে, তুমি ওর সাথে দেখা করতে চাও না? তোমার দাদার বৌদির, যার জন্য ওরা অপেক্ষা করছে। এই ছেলেকে আমি কেন উঠিয়ে এনেছি তার কারণটা তুমি জানতে চাও না? কারণ আছে। এটাই কারণ, নিজের বন্ধুর প্রাণ বাঁচানোর তাগিদে এই বনবাস আমি নিজেই নিয়েছি, এটা কোনো অন্যায় নয়। এবার তুমিই বলো। আমায় ক্ষমা করো, অন্যদের থেকে তোমার কথা শুনে আমি সহ্য করতে পারিনি, আমায় ক্ষমা করে দিও। ওঠো। গ্রামে এসে গেছে, আমার কর্তব্য ছিল তোমাকে গ্রামের সীমানায় পৌঁছে দেওয়ার, আমি পৌঁছে দিয়েছি। বাচ্চার ব্যাপারে আমি সব কথা তোমায় বলে দিয়েছি, এই সব তুমি তোমার দাদা বৌদিকে একেবারেই কিছুই বলবে না। শুধু কিছুদিনের জন্য অপেক্ষা করো, সময় আসতেই আমি নিজেই ছেলেকে নিয়ে ওদের কাছে অবশ্যই চলে আসব। তোমার ত্যাগ ভাবনায় আমার হৃদয় তোমার উপর শ্রদ্ধায় ভরে উঠেছে। আমি আর তোমায় ছেড়ে থাকতে পারবো না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে এসে আমায় আপন করে নিও, এই বিশ্বাস নিয়ে আমি গ্রামে ফিরে যাচ্ছি। এতদিন ধরে আমি তোকেই খুঁজছিলাম, বল আমার ছেলে কোথায়? বল কোথায় আমার ছেলে? এই
বলবি কি না বল। যদিও মরে যায় তবে ছেলে কোথায় আছে তার খবর পাবো না। এখানে এসো, তোমার যাতে কোনো কষ্ট না হয় তার জন্য আমি ফিরে এসেছি। কি বলছো তুমি? শোনো, এবার তোমার বোঝার সময় এসে গেছে। তুমি কি ভালো মন্দ বোঝো না? বাচ্চা নাকি? যে জঙ্গলে পুরুষ যেতে ভয় পায় ওই জঙ্গলে তুমি একা চলে গেছো, তোমার এত সাহস! ওই তান্ত্রিক বন্ধু রূপে আমাদের শত্রু হলো, তাও তুমি ওই শত্রুর জন্য নিজের ভাইকে অপমান করার মানে কি? ও কি তোমার উপর কোনো জাদু করেছে? মাঝরাতে ও যেমন করে আমার শিশুকে নিয়ে গেছে সেই রকম তোমাকে নেবার জন্য ও কি কোনো ষড়যন্ত্র করছে? অনেক হয়েছে বৌদি, ওর বিরুদ্ধে যদি আর কোনো কথা বলে তবে আমি আমার প্রাণ ত্যাগ করবো। সত্য আর ত্যাগের জীবন্ত মূর্তিও তুমি জানো না বৌদি, তোমার স্বামী যাতে কিছু না হয় আর তোমার সিঁথি সিঁদুর যাতে বজায় থাকে সেই কারণে ওইখান থেকে তোমার ছেলেকে নিয়ে চলে গেছে বৌদি। যা তুমি ভাবছো তেমন কোনো কাজ রামলাল করেনি। কি বলছো তুমি? হ্যাঁ বৌদি, ওর সাথে দেখা করার পরই আমি সব কিছু জানতে পারি। আরও বলছি, তোমার ছেলে ওর কাছে নিরাপদে আর আনন্দে আছে বৌদি। কি বললে? আমার ছেলে? আমার ছেলেকে তুমি দেখেছ? আমার ছেলে কেমন আছে বলো, বলো আমার, তাড়াতাড়ি বলো না কেমন আছে আমার ছেলে। কুগ্রহে জন্মানো এই বাচ্চাকে যদি দাদা দেখে নিত তবে ওনার মৃত্যু নিশ্চিত, সেটা জেনেই ও বাচ্চাকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায় বৌদি। এছাড়া আর কোনো কারণ ছিল না। এবার বলো বৌদি, ও কি শত্রু খুনিও? মা, আমি কাউকে বিশ্বাস করি না, আমি তোমায় বিশ্বাস করি। তুমি আমার বিশ্বাস রেখেছ, আমার সন্তান ভালোভাবে আছে এই খবরটা পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি মা। তোমার কৃপা অসীম মা, তোমার কৃপা অসীম। মূর্খ নারী,
কিসের জন্য এতদিন ধরে নিজের সময় নষ্ট করেছিলি? আমার কথা শোন আর তোর পুত্রকে আমায় সমর্পণ কর। আমার ছেলে, আমি তোকে কেন দেব? একজন তান্ত্রিককে জিজ্ঞাসা করছিস ছেলে কেন দেব? পাপি, তার মানে আমার ছেলেকে? হ্যাঁ, এর জন্য একজন সাধারণ লোক যে শক্তি পায় না সেটা আমি পেয়েছি। তোর ছেলে মোক্ষ লাভ করবে। দেব না, দেব না, কোনো অবস্থাতেই আমি আমার ছেলেকে দেব না। তার মানে এই যে তোর স্বামীর মৃত্যু নিশ্চিত আর তুই বিধবা হবি হবি, তার জন্য তুই তৈরি থাকিস। তবে দেখ, যে অস্ত্র দিয়ে আমি তোর স্বামীকে হত্যা করবো সেটা এই। তন্ত্রমন্ত্রে যন্ত্র এত সহজ নয় মূর্খ, তুই যদি লক্ষ্য প্রাপ্তি করার ইচ্ছে রাখিস তবে এই রকম কষ্ট তো স্বাভাবিক, যেটা তোর কাছে আসতেই থাকবে। ওই কষ্টের সাথে সংঘর্ষ করে বিজয় প্রাপ্ত করাই তোর জন্য একমাত্র উচিত। সময়ের গতিকে যা গুরুদেব। ওই নারীর সংসারে এমন সংকট তৈরি কর যাতে ওই নারীর বিশ্বাস কালী মাতার উপর থেকে শেষ হয়ে যায়, আর কালী মাতা ক্রোধিত হলে তুই ওর পুত্রকে পেয়ে যাবি। তাই করব গুরুদেব। ওই কালী মাতার ভক্তের স্বামীকে আমি এমন কষ্ট দিয়ে মারব, এবার আমি আমার ভেলকি দেখিয়েই ছাড়ব। ও ইচ্ছা করে পরান্ডারে গামছা দিয়া বন্ধি, ইচ্ছা করে পরান্ডারে গামছা বন্ধি, ইচ্ছা করে। আরে দেখো কি আশ্চর্যের ব্যাপার, হে মা মঙ্গলাময়ী, খেয়ে নাও। মা, এসব কি ঘটে চলেছে? মনে হচ্ছে কোন অশুভ শক্তির প্রভাবে এমন ঘটনা ঘটছে আমার সাথে। আমি কি এমন পাপ করেছি যার কারণে তুমি আমাকে এমন শাস্তি দিচ্ছ? শোনো, সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি, এবার এই দুধটা খেয়ে নাও। আসবে না, আসবে না, আসবে না আমার কাছে, আসবে না আমার কাছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে তোমার? আমি হাত জোর করছি,
আমার স্বামীকে কিছু করবেন না, আমার স্বামীকে ছেড়ে দিন। মূর্খ নারী, যদি তুই পতিব্রতা সতী হয়ে থাকতে চাস তবে তোর শিশুকে ত্যাগ করতে হবে। আমি কোনো তাড়াহুড়ো করছি না, চিন্তা ভাবনা করে উত্তর দিবি, তা না হলে অনর্থ হয়ে যাবে। কি ভাবছিস? আমি ঠিক বলছি, দৈবিক শক্তির কাছে তোর তান্ত্রিক শক্তি কিছুই করতে পারবে না। আমার কালী মা আমার ছেলে আর আমার স্বামীকে নিশ্চিত জীবিত রাখবেন, তোর যা ইচ্ছে তুই তাই কর। এই মূর্খ নারী, যদি যদি আমি তোর স্বামীকে তোর থেকে আলাদা না করি তবে আমি আমার সব তন্ত্র মন্ত্র ছেড়ে দেব, জেনে রাখ বিজয় আমারই হবে। কি আপনার আপনার হাত যে জ্বলছে? তুমি এর চিন্তা করবে না, প্রথমেই আলো জ্বালিয়ে দাও। তুমি ওই আলো তো জ্বালিয়ে দিয়েছো পুত্র, কিন্তু আরো একটা আলো আছে, সেটা নিভতে যাচ্ছে শীঘ্রই, সেটা হলো তোমার জীবন। এ কি বলছেন সাধু বাবা? হ্যাঁ পুত্র, এটা তোমার জন্য এক অন্তিম পরীক্ষা হবে। তাই বুঝি বাবা, এ কেমন জীবন বুঝতে পারছি না, ঠিকভাবে ঘুমোতে পারছি না, ঠিকভাবে খেতেও পারছি না, আমাকে যে পাপ ভুগতে হচ্ছে সেটা অগণিত সাধু বাবা। যদি তুমি এই পাপ থেকে মুক্তি পেতে চাও তবে তোমার পুত্রের সঙ্গে সর্বদা থাকতে হবে। এটা কি করে সম্ভব হবে সাধু বাবা? আমার ছেলে তো আমার সাথে। সাধু বাবা, আমার ছেলে কোথায় আছে আপনি জানেন? তোমার ছেলে কোথায় আছে সেটা বলার আমার প্রয়োজন নেই, কারণ তোমার ছেলে কোথায় আছে সেটা তোমার স্ত্রী জানেন। বল কেন তুই জেনে আমায় বলিসনি যে কোথায় আছে আমার ছেলে? বল 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 বল, নয় তো বলবো না। তোমার কেউ ভুল বলেছে, যদি তুমি তোমার ছেলেকে দেখো তবে তোমার মৃত্যু হয়ে যাবে। খারাপ সময় শেষ হবার পরে ছেলে আবার ঘরে ফিরে আসবে। খারাপ সময় আমার নয় তোর হয়েছে, অচেনা লোকেদের কথায় বিশ্বাস করে আমার সব কথা লুকিয়েছিস তুই। আমি আমি তোকে ছাড়বো না, বল কোথায়। মারো, মেরে ফেলো আমায়, আমার জীবনের থেকে আমার স্বামীর জীবনের দাম অনেক বেশি। সন্তানের ব্যাপারে কিছু জিজ্ঞেস করো না, বলবো না, আমি কিচ্ছু বলবো না। ভেবেছিলাম আমার বন্ধুই আমার সব থেকে বড় শত্রু, কিন্তু দেখতে পাচ্ছি তুই আমার বন্ধুর থেকেও বড় শত্রু। আমার ছেলেকে খুঁজে বার করা আর আমার জীবন রক্ষা করা আমি খুব ভালোভাবেই জানি, বুঝতে পারলি? শোনো, মা মঙ্গলাময়ী ক্রোধ হয়ে উনি বেরিয়েছেন, ওনার সব বিপদকে তুমি রক্ষা করো মা, আমার স্বামীকে রক্ষা করো মা। ¶¶
স্বামীজি, আগামী অমাবস্যার পুজোর রাতে আমাদের কালীমাকে সাজানোর জন্য আমি এইসব অলংকার দিতে চাই, গ্রহণ করুন স্বামীজি। কি ভাবছেন স্বামীজি? আপনার হাতে সোনা, কিন্তু মুখে প্রশান্তি নেই, সেটাই ভাবছিলাম। দুঃখের সময়ও মুখে হাসি রেখো, এটা গুরুদেব বলেছিলেন। আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই হচ্ছে না। স্বামীজি, এই ঘরেতে আলোয় আলোকিত, কিন্তু আমার মনের আলো নিভে গেছে। ওই দেবীর প্রকোপ তোমার মেয়ের ওপর দেখেছি, যা কিছুই ঘটেছে সেটা দুঃখজনক। ভেঙে পড়ো না, যেভাবে নিভে যাওয়া প্রদীপকে পুনরায় জ্বালানো যায়, ওই রূপে তোমার ঘরের অন্ধকারকে পুনরায় আলোকিত করা যায়। তা কি করে সম্ভব স্বামীজি? বিধবা যদি আবার কোণে সাজে তবে লোকে কি বলবে? এখন তুমি কাঁদছ আর বাইরের লোকেরা হাসছে, তোমার জন্য যখন লোকেরা চিন্তা করে না তবে তুমি কেন করছ? পৃথিবীতে শাস্ত্র বলে কিছু আছে স্বামীজি। ভগবান যখন কোনো সন্তুষ্টি দেয় তখন কোনো শাস্ত্রই তা ঠেকাতে পারে না। শুধু তাই নয়, তুমি যদি এইসব শাস্ত্রের পেছনে পড়ে থাকো তবে সন্তুষ্টি পাবে না স্বামীজি। সর্বপ্রথম তোমাকে একটা যজ্ঞ করতে হবে মা মঙ্গলা কালীর, তখনই তোমার এসব দুঃখের অবসান ঘটবে। মঙ্গলা কালী? যেমন আপনি বলবেন স্বামীজি, তার প্রস্তুতি আপনাকেই করতে হবে। নিশ্চয়ই। বন্ধ করুন। যে কালী আমার স্বামীর প্রাণ নিয়েছে, মন্দিরে থাকার তার কোনো অধিকার নেই, আর আপনারা ওকে ঘরে এনে যজ্ঞ করছেন? যে আমার এমন সর্বনাশের কোনো উত্তর দেয়নি, আপনারা সবাই মিলে সেই দেবীর আরাধনা করতে বসেছেন? না, আমি তা হতে দেব না, কখনোই হতে দেব না, এর যজ্ঞের দরকার নেই, বন্ধ করে নিন। না, শান্ত হও। না মা, না। যদি তুমি প্রতিশোধ নিতে চাও তবে আমার থেকে না, আর যদি উত্তর চাও তবে তুমি মায়ের কাছে পাবে না। উত্তর আমার কাছে আছে। হ্যাঁ মা, আজ পর্যন্ত যত কিছু হয়েছে তার জন্য শুধুমাত্র আমিই দায়ী। একদিন আমি প্রতিদিনের মতো জঙ্গলে শিকার করতে যাই, সেখানে একটি আদিবাসী মেয়ে দেখতে পাই, খুবই সুন্দরী ছিল। আমি ওকে ভালোবেসে ফেলি, আমার মন দিয়ে দিই, চাইছিলাম যেভাবেই হোক আমার হবে। কিন্তু ওর বিয়ের খবর আমার কানে আসে, আমি ক্রোধিত হয়ে যাই। বাবু, যে মেয়েকে আপনি ভালোবাসেন ওর আজ বিয়ে। কি বলছিস তুই? হ্যাঁ বাবু, মা মনসার মন্দিরে ওর বিয়ে হচ্ছে আজ। যে আমার হতে পারিনি তাকে অন্য কারুর কিছুতেই হতে দেব না। আকাশে আজ মধুর মায়া, আকাশে ছায় প্রেমের ছায়া, এলে ওগনে দেবতারা ও গাইছে মিলন গান। Thank you.
প্রেমেরই বন্ধনকে রাখো সকল সময় যত্নে, জীবনটাকে ভুলে দাও মা নতুন নতুন রত্নে। প্রেমেরই বন্ধনকে রাখো সকল সময় যত্নে, জীবনটাকে ভুলে দাও মা নতুন নতুন রত্নে। কষ্ট দূর করো সব কষ্ট দূর করো, আশীর্বাদের ঝর্ণাতে জীবন সফল করো। না কোনো কষ্ট না কোনো চিন্তা, বরং জীবন সুখে শান্তিতে। দেবী মা মহাদেবী মা, আজ দাও আমাদের মা তোমার আশীর্বাদ। দেবী মা মহাদেবী মা, আজ দাও আমাদের মা তোমার আশীর্বাদ। সে যে কোন ঋতু থাকে তোমার কৃপা মা, সকাল সাথে মনি আমার হলো যে ইচ্ছা মা। হোক না সে যে কোন ঋতু থাকে তোমার কৃপা মা, সমুদ্র মহানদী আজ গাইছে মিলন গীত নাচে নটরা। বাজে হৃদয়ে বসন্ত বাহার সারা অঙ্গে তাই রঙিন ফুলের সা। দেবী মা মহাদেবী মা, আজ দাও আমাদের মা তোমার আশীর্বাদ। সেদিন তুমি আমার ভালোবাসার কথা শুনতে চাওনি, কিন্তু আজ আমি তোমার সিঁদুরকে চিরতরে মুছে দিলাম। পাপি, আমাকে বিয়ের দিনে বিধবা করে দিয়েছিস তুই প্রসন্ন, তোর ভালো হবে না। কাঁদো আরো কাঁদো, সেদিন আমি কিছুক্ষণের জন্য কেঁদেছিলাম আর আজ তোমরা সারা জীবন ভরে কাঁদবে। ওরে পাপি, তোর কাছে শক্তি আছে, সেই শক্তির জোরে তুই এমন নিচু কাজ করলি। শুনে যা, তোর কাছে যে শক্তি এর চেয়েও বড় দুনিয়াতে একটা শক্তি আছে জমিদার। ওই মা মনসা দেবীর শক্তির উপর আমি তোকে শাপ দিচ্ছি, যেভাবে তুই আবার মেয়েকে বিয়ের দিনে বিধবা করলি আর আমি আজ ওর দুঃখে দুঃখিত, তেমনি ভাবে তোর মেয়েও বিয়ের দিনেই বিধবা হয়ে যাবে। এই মা মনসা অবশ্যই তোকে দণ্ড দেবে। সেদিন তো আমি মনে মনে হেসেছিলাম, কিন্তু আজ আমার মন কান্নায় ভেঙে যাচ্ছে। আমারই কর্মফলে আজ আমারই ঘরে আমার মেয়েকে ভুগতে হবে তা আমি কখনোই ভাবিনি, কখনোই না, কখনোই ভাবিনি। আমি আমি আজ সত্যি অনুতপ্ত। জানি মা, আমারই কর্মফলে তোমাকে কেন ভুগতে হচ্ছে এটাই তুমি ভাবছো, তাই না? শ্রবণের অন্ধ বাবা মা দশরথকে বলেছিলেন যে তুমি তোমার ছেলের জন্য আমার মতো কাঁদবে, যখন এত বড় মহারাজের সঙ্গে এত কিছু হতে পারে। তবে আমি তো একজন ক্ষুদ্র মানুষ, খুবই ক্ষুদ্র। দেবী মা যে আমায় সাজা দিয়েছেন সেটা অনেক কম, অনেক কম। গঙ্গা, বিচারক কোনো দণ্ড দেবার আগে পুরো পরিস্থিতির উপর বিচার করে দেখেন, আর হ্যাঁ, কোনো বিচারক কোনো নির্দোষকে শাস্তি দেবার আগে পুরোপুরি বিচার করে নেন, কিন্তু তুমি নিজেকে দণ্ড দেবার আগে কোনো রকমভাবে কোনো বিচার করেই দেখনি গঙ্গা। এমনটা তুমি কেন করে চলেছ? গীতাতে লেখা আছে, অন্যকে কষ্ট দেবার থেকে অনেক বেশি পাপী যে কষ্ট সহ্য করে, আর সেই অন্যায় তুমি নিজের সাথেই করছো, এতে কি মা মঙ্গলাদেবী প্রসন্ন হবেন? গঙ্গা, ধর্ম আর অধর্মের মাঝে যে তফাত আছে সেটা তুমি এখনো পূর্ণ প্রাপ্ত করতে পারোনি, জীবন বাঁচবার জন্যই। নিজেকে কষ্ট দেওয়া কখনোই উচিত নয়, সম্পূর্ণ ব্রহ্মাণ্ড গতিমান, তবে তুমি তোমার জীবনকে কেন স্থির রেখেছো? আজ পর্যন্ত এই মন্দিরে দরজা খোলা ছিল, কিন্তু এখন বন্ধ হয়ে যাবে। না না, আমি আমার প্রাণ দিয়ে ওই মন্দিরে দরজা খুলে দেব। বাবা, কি হয়েছে তোমার?
তুমি চাঁদের দিকে তাকিয়ে আছো? আমাদের বনবাসের সময় সমাপ্ত হয়েছে, এখন আমি তোমাকে তোমার বাবা মার কাছে নিয়ে যাব। তুমি জানো না এই বনবাসে আমরা 5 বছর পার করেছি, এখন আমাদের অশুভ গ্রহের কাল সমাপ্ত হয়েছে। তুমি কি বলছো? আমি তোমার বাবা নই, গ্রামে তোমার বাবা আকুল হয়ে তোমাকে দেখবার জন্য অপেক্ষায় আছে, তোমায় সেখানে নিয়ে যাব, বাকি সব পরে বলবো। এবার তুমি গিয়ে শুয়ে পড়ো। তান্ত্রিক, ওই বালকের রক্তেই মা কালী প্রসন্ন হতে পারে, যা মা কালীর সামনে ওই বালককে বলি দে আর নিজের লক্ষ্য প্রাপ্তি কর। যা মূর্খ যা, বিজয় প্রাপ্ত করেই ফিরে আসবো। আসছি। তবে শোন, নিজের তন্ত্রবিদ্যায় অত গর্বিত হোস না, কিছু করার আগে ভেবে নিস। আমি কিন্তু সবকিছু ভেবে করি, তুই আমার কিছুই করতে পারবি না। তাই নাকি? আমি আমার তান্ত্রিক বিদ্যার প্রয়োগ কখনোই করিনি, কিন্তু তোর উপর তান্ত্রিক বিদ্যা প্রয়োগ করা কোনো পাপ নয়। ছেলেকে বাঁচাতে হবে, গিয়ে দরজা খোলো বলছি, শোনো, দরজা খোলো। আমি হাত জোর করছি, তুমি ওখানে যাবে না, ওর মন্দ শক্তির কাছে সবাই পরাজিত হয়ে চলে আসে, ওর দুষ্ট শক্তি থেকে আমার ছেলেকে শুধু মা মঙ্গলাই বাঁচাতে পারে, কালী মাই বাঁচাতে পারে। ক্ষমা কর মা গো সকল ভুল করেছি, যা জাগো দেবী।
মা কালী মঙ্গলা কালী, তোর বলির জন্যই আমি এই বালককে এখানে নিয়ে এসেছি। হ্যাঁ আমি বলি চাই, কিন্তু নির্দোষ শিশু নয়, তোর মতো পাপী। তোর ইচ্ছে পূরণের জন্য তুই অবলা নারীকে দুঃখ দিয়েছিস। পাপী অধম, এবারে শিশু জীবন নিতে চাইছিস? সব পাপীদের জন্য তোর বিনাশ একটা উদাহরণ থাকবে। অন্যকে বিনাশ করে নিজের কল্যাণ করতে চাস? তোর মতো পাপীদের এই ধরাতে জীবিত থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। তোর নিধন আজ, তোর সর্বনাশ। অশুভ গ্রহের 5 বছর পর্যন্ত আমাদের ছেলে আমাদের কাছ থেকে দূরে ছিল। ওই সময় আমরা কত দুঃখী ছিলাম। ভগবানের উপর ভরসা রাখো। ভগবানের উপর ভরসা করলে যে কোনো অশুভ গ্রহ কিছু করতে পারে না। কালী মঙ্গলা দেবী আমার সব দুঃখ দূর করেছেন।